এদিকে বদরগঞ্জ ও তারাগঞ্জে মাদক ব্যবসার বিস্তার এবং মাদকদ্রব্যের সহজলভ্যতা ও এর ভয়াবহতা প্রসঙ্গে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ এহসানুল হক চৌধুরী। আমার এমপি ডটকমের মাধ্যমে প্রশ্নটি করেছেন আব্দুল হাকিম। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ এহসানুল হক চৌধুরী। আসলে আমরা ইতিমধ্যেই আমার নেত্রী বাংলা 16 কোটি মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে প্রায়শই উনি নির্দেশ দিয়ে থাকেন যে গ্রামে গঞ্জে কাজ করবার। আমরা ইতিমধ্যেই মাদক থেকে যাতে যুব সমাজ আজকে লেখাপড়ার দিকে এবং দেশপ্রেমিক হিসাবে নিজেকে তৈরি করতে পারে সেদিকে আনবার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা করে থাকি এবং ইতিমধ্যেই নেত্রীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি বদরগঞ্জ উপজেলা এবং তারাগঞ্জ উপজেলায় ব্যাপকভাবে আমরা খেলাধুলা করবার চেষ্টা করছি। যেমন প্রত্যেকটা ইউনিয়নে আমরা ইউনিয়ন পরিষদ এক ইউনিয়ন পরিষদের সঙ্গে আরেক ইউনিয়ন পরিষদের সঙ্গে আমরা ফুটবল খেলা প্রীতি ফুটবল ম্যাচ করে থাকি, আপনার ক্রিকেট ম্যাচ করে থাকি। ক্রিকেট খেলাকে গ্রামের প্রত্যেকটা অঞ্চলে আমরা যাতে ক্রিকেট আরও বেশি প্রসার লাভ করে আমরা সে ব্যবস্থা করেছি। ব্যাডমিন্টন খেলা আমরা প্রতি ব্যাডমিন্টন প্রত্যেকটা উপজেলা সদরে এবং প্রত্যেকটা ইউনিয়নে যাতে যুব সমাজ ছেলেরা যাতে ব্যাডমিন্টন খেলায় আরও বেশি উদ্বুদ্ধ লাভ করে আমরা সে ব্যবস্থা করেছি। আর সংস্কৃতি বিকাশ এই বিশেষ করে আমি নিজেও একজন সংস্কৃতির কর্মী, আমি চেষ্টা করছি দুই উপজেলাতেই আমরা প্রায় প্রতি মাসেই আমরা অনুষ্ঠান করে থাকি। আমরা গণসঙ্গীত থেকে শুরু করে যে দেশীয় গান, দেশজ গান, পল্লী গান, ভাওয়াইয়া গান, আমি ইতিমধ্যেই একটি তারাগঞ্জ উপজেলায় বিশাল আকারে আমরা ভাওয়াইয়া উৎসবের আয়োজন করেছি। এরকম দুই উপজেলা আমার বদরগঞ্জ উপজেলা এবং তারাগঞ্জ উপজেলায় প্রায়শই আমি প্রতি মাসেই আমরা সদরে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। বিশেষ করে যারা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আছে তাদেরকে মাদক থেকে আমাদের যারা মাদকের দিকে জানে যাতে তারা না ঝোঁকে আমরা সেরকম তাদেরকে উদ্বুদ্ধ করছি নানাভাবে। আজকে একটা সময় আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন সাংস্কৃতিক প্রেমিক মানুষ, উনি যিনি সঙ্গীতকে ভালোবাসেন, যিনি কবিতাকে ভালোবাসেন, উনি নিজেই কবিতা লেখেন, বই লেখেন, উনি একজন সাহিত্যপ্রেমিক মানুষ, উনি গান শোনেন এবং আবার পাশাপাশি দেখা যায় উনি একজন ধার্মিক মানুষ যিনি ফজরের নামাজ আদায় করে কোরআন শরীফ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উনি দিনের কর্মসূচি শুরু করেন। সেই মানুষটি আজকে বাংলাদেশ যাতে কোনোভাবে বাংলাদেশের তরুণ প্রজন্ম যাতে তার সন্তানের মতো আজকে শিক্ষিত এবং সৎ হতে পারে উনি সেই চেষ্টাই করছেন। আজকে সজীব ওয়াজেদ জয়, ছাইমা ওয়াজেদ আজকে কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আমি মনে করি একটা তারা কিন্তু একটা প্রতিষ্ঠান। আমরা যদি তাদেরকে ফলো করি তাহলে আমরা কিন্তু যারা তরুণ প্রজন্ম আছি ভবিষ্যৎ প্রজন্ম আছি আমরা বাংলাদেশের জন্য কিছু দিতে পারব। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি বদরগঞ্জ তারাগঞ্জে ইতিমধ্যেই আমি অনেক সাংস্কৃতিক ক্লাব গড়ে তুলেছি। যেমন আমি নিজেই একটি সাংস্কৃতিক ক্লাবের সভাপতি, তারপর আপনার সেখানে যাতে নাটক বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে ইস্যুভিত্তিক নাটক আমরা মঞ্চ নাটক এগুলো করাচ্ছি। আমি বারবার বলে থাকি যে একটা সময় একটা সরকারের আমলে একটা সরকারের আমি মনে করি যে পৃষ্ঠপোষকতায় কিছু শিল্পী ছিল যারা যুব সমাজকে নষ্ট করবার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদের আমলে আপনার গান শোনাতো যুব সমাজকে যে রং চটা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট হাতে ধরা। আর আমরা আমাদের সরকারের আমলে আমরা বলি যে এরকম গান থেকে এইরকম গানকে বয়কট করতে হবে, আপনাদের আসতে হবে আপনাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই এই দেশজ গানের দিকে ঝুঁকতে হবে। আমরা দেশপ্রেমিক বানাতে চাই এবং দেশের প্রতি যাতে তাদের দায়বদ্ধতা থাকে, দেশের প্রতি যাতে ভালোবাসা থাকে, দেশের প্রতি যাতে তাদের মায়া থাকে এবং সেই মায়া যদি তার হৃদয়ে সেই দর্শন যদি প্রতিষ্ঠিত করতে পারে
তাহলেই কিন্তু সে একজন দেশপ্রেমিক হবে এবং ওই মাদক থেকে সে ফিরে আসবে। এখানে আমাদের যে বিরোধী সংগঠন আছে মাদককে ছড়ায় দেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য। তা আমার মনে হয় সেখান থেকে আমরা সচেতন রয়েছি, এইটা তারা সফল হতে পারবে না। আমরা ইনশাল্লাহ মাদককে আমরা প্রতিরোধ করবই। ধন্যবাদ আব্দুল্লাহ। দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।